ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি, এই যে এই ভদ্রলোককে ওঠাতে পারিনি, এখন 10টার বেশি বাজে আর আমি কাউকে এখনো খেতেও দিতে পারিনি। আর তো শরীরটা খারাপ লাগছে, পুরো মাথা ব্যথা ফেটে যাচ্ছে, মানে মাটিতে পা দিলে মনে হচ্ছে মাথা ঘুরছে। সেই কালকে না পরশুদিন থেকে, পরশুদিন না কবে থেকে সেই জ্বর। কালকে রাতেও অ্যান্টিবায়োটিক খেয়েছি, প্যারাসিটামল খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। সারাটা রাত তো মানে যে পাশে ঘুরছি সেই পাশে মাথা যন্ত্রণা হচ্ছে। তারপরে তো অনেক কষ্টে সকালবেলা উঠতেও লেট হয়ে গেছে, এদিক ওদিক 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 করে সারা রাত ঘুমিয়েছি। আর আমি ঠিক না থাকলে আমাদের পুরো সংসারটা একদম ডেবে যায়, তা এর একে দেখে বুঝতে পারছো। এখন একে ওঠাতে পারিনি, উজ্জ্বলকে বললাম উজ্জ্বল আমি আজকে পারছি না, তুমি শুয়েই থাকো। ওর কিছু করে, ব্রাশ করেনি, ওর স্নান দান আজকে আমি জানি না যে কখন হবে। তারপরে এই সবে মাত্র ভাত বসিয়ে আসলাম, অনেকগুলো বাসন ছিল সেগুলো আস্তে 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 করে মাজলাম, মেজে আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ ভাত বসিয়ে এসেছি। তো ভাতটা হলে গিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো। মাঝে মাঝে এরকম জ্বর আসে, কেন জানি না, বলতে পারবো না। এগুলো তো মানে তোমরাই বলো যে শরীর মানে মন সাথ দিলেও শরীর কিন্তু ছেড়ে দেবে, তো এটা হয় মাঝে মাঝে, এটাই হয় সত্যিই তাই। সবারই মনে হয় যে সবার লাইফে সবাই এত খাটাখাটনি করে না, তো সেই মুহূর্তে সবাই মানে তাদের শরীরটাও চায় যে একটুখানি তোর আবার রেস্ট নেই, তো শরীর ওই জন্য না বলে। তো কান বন্ধ হয়ে গেছে, কানে কিচ্ছু মানে শুনতেই পাচ্ছি না। তো এই আজকে দিনটা শুরু করলাম, জানি না কি দেখাবো কি করব, রান্না বান্না তো কিছু নেই, তো ওই আলু সেদ্ধ ভাত। আর বিকেলে পাশের বাড়িতে ঢালাই না কি হবে, ওই যে লিন্টন ঢালাই হবে, তাই ওই কাঠ টাট পেটাচ্ছে, টুক 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 করে জোরে জোরে কাঠ পেটাচ্ছে। কোনো কোথায় মা এনেছে সকালবেলা কচু শাক, আর আমাদের আয়ুষ্মিতা কচু শাকটাকে দু হাত দিয়ে ভালো করে চটকেছে, বুঝতে পারছে না, দু হাত দিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ছিঁড়ছে। তারপরে সে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ালাম, তারপরে সে কাঁদতে কাঁদতে ঘরে আসলো, মা ছাড়িয়ে নিয়েছে, ভেবেছে যেন মা কত ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে ওই জন্য। এই হচ্ছে আমাদের আজকে সকালের রান্না। তো ভাত এদিকে উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর একটু ফ্যানও পড়েছে কারণ না জাগাতে পারছিলাম না। আর এখানে আলু দিইনি, আলুটা ভাতের মধ্যে দিয়েছি, তো তো ভাবে ভাবে একটু সেদ্ধ হবে, আর একটু সেদ্ধ হবে। আর এখানে যে ডিম সেদ্ধ আর তার সাথে ফ্যান ফ্যান ভাত নামিয়ে দিয়েছি ওদের দুজনকে, তো কোয়েলের আর আয়ুষ্মিতার। আর এখানে ডিম সেদ্ধ করা রয়েছে, আয়ুষ্মিতাকে এইমাত্র খাইয়ে, আয়ুষ্মিতাকে এইমাত্র খাইয়ে তারপরে আসলাম রান্নাঘরে। আর কালকে পাউরুটি এনে রেখেছিলাম, তো কালকে আর তো সেভাবে আমাদের খাওয়া হয়নি, জানো যে মাসির এসেছিল তাড়াহুড়োতে, আর আমরা মানে সকালের খাওয়াটা আমাদের আর কারোই হয়নি। তো মাকে দেব আর উজ্জ্বলকে দেবো, আর আমরা খাবো। উজ্জ্বলকে বললাম উজ্জ্বল ওঠো, বসিয়ে ওকে ব্রাশটা করিয়ে দেবো, তারপরে ওখানে খেয়ে নেবে। আর বললাম যে তাহলে বিকেলবেলা যেও বাথরুমে স্নান দান করে বিকেলবেলা এসো, কারণ এই মুহূর্তে আমি পারছি না, আমাকে দেখে বুঝতেই পারছো, জানি না কতটা বুঝতে পারছো। তো চারটে এনেছিলাম, একটা দুটো তিনটে তিনটে না পাঁচটা, এই দুটো রেখে দেবো, এই দুটোকে আবার রেখে দিয়ে আসি। আর এখানে কালকে সেই মাসেরা এনেছিল অনেক মিষ্টি, সেগুলো সব রয়ে গেছে। কালকে মানে কালকে মানে মোটামুটি এত দিন ধরে আমার শরীরটা ভালো নেই, তো যার জন্য কাউকে আমি ভাগযোগ করে দিতেও পারিনি। শুধু পেস্ট্রি এনেছিল, তো পেস্ট্রি একটা পার্থিব খেয়ে চলে গেছে, আর কোয়েলকে একটা দিয়েছি, মেয়েকে একটা দিয়েছি। আর মিষ্টিগুলো এখন ভাগ করব, আমাদের মাকে দেব, উজ্জ্বল আর আমি নেব, আর দাদাদেরকে পাঠিয়ে দেবো, আর এখানে দিদির জন্য কিছুটা রেখে দেবো। তো ওই জন্য একেবারে বের করে নিয়ে আসলাম। আর আমি মনে হচ্ছে না উজ্জ্বল আমাকে খেতে দেবে, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো আমি খাবো না, আমি এমনি জ্যাম রয়েছে ভাবছি সেটা দিয়ে, নয়তো এমনি শেখে খেয়ে নিই। আর এগুলো ভাগযোগ করে দাদাকে দিই, দাদাদেরকে দিই, আর দিদির জন্য একটুখানি রেখে দিই, আর বিকেলবেলা বাবা ওরা আসবে, কৌশিকদা আসবে, তো ওদের জন্য একটুখানি রেখে দিই, মানে মোটামুটি যা হবে সবাইকে একটু একটু করে ভাগ করে তারপরে দেবো।
কোয়েলরা রয়েছে, মেয়ে রয়েছে, মেয়ে খাবে না, মেয়ে মিষ্টি খেতে চায় না। কালকে মিষ্টি খেয়েছিল, ওর পিসি দিয়েছে মিষ্টি, মিষ্টি খেয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছে, ভাত খেয়ে তারপরে মিষ্টি দিয়েছে পিসি। এবার জানে না তো যে ভাত খেয়ে মিষ্টি ফিষ্টি বা যে কোনো জিনিসও, ভাত খেয়ে আর কিচ্ছু খাবে না, ফলটা পর্যন্ত খেতে চায় না, একটু লেবুর রস দেবে সেটাও খাবে না, সব ঢেলে দেবে, ভাত খাওয়ার পর কিচ্ছু খেতে পারে না। তো পিসি একটা মিষ্টি দিয়েছিল, তো সেই মিষ্টি খেয়ে মানে সঙ্গে সঙ্গে ওর হয়ে গেছে, ও মিষ্টি মিষ্টি খেতে চায় না সেরকম একটা। ওকে দেবে ফুচকা, ফুচকা 10 টাকার ফুচকা খেয়ে নেবে, তারপরে চপ খাবে, ঝাল চপ, তারপরে পকোড়া, যা মানে এসব জিনিস, চাউমিন, এগুলো খাবে, মানে যেগুলো খাওয়ার মধ্যে পড়ে না সেগুলো খাবে, মিষ্টি মিষ্টি এগুলো খাবে না। এগুলো যদিও খাওয়ার মধ্যে তবু আমরা ভালোবাসি সেটাই, কারণ কিন্তু এর থেকে ফুচকা ওগুলো অনেক খারাপ, এগুলো যথেষ্ট ভালো। তো চলো গরম করে আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে স্নান হয়ে গেছে আমার, সকালবেলা দেখতে পাচ্ছ মাথা ভাতা ভিজা, ভালো করে সকালে উঠে আগে মাথা ভাতা ভিজিয়ে স্নান করেছি, মাথা মনে হচ্ছিলো কি যে বাস্ট করবে, এত মাথা যন্ত্রণা করছে আর মাথার বনবন বনবন করে করছে, তো যে কারণে আমি স্নান দান করে নিয়েছি। জামাকাপড় কিচ্ছু কাচা হয়নি, কালকের থেকে জমে রয়েছে, দেখা যাক বিকেলের মধ্যে ঠিক হতে পারলে, রান্নাবান্নাও রয়েছে বিকেলে, কারণ আসবে সবাই কাজবাজ করে, যদি সেদ্ধ ভাতই খেতে হয় সেটা তো হয় না, তো যেভাবে পারি মোড়ে মোড়ে হলেও রান্না করতে হবে। এই হচ্ছে মায়ের খাবার, পাউরুটি সেঁকে নিয়েছি আর এখানে মিষ্টি দিয়েছি আর একটা ডিম সেদ্ধ, আর উজ্জ্বলার আর আমার এখানে রয়েছে উজ্জ্বলার একটা ডিম সেদ্ধ, আর একটা ডিম দিয়েছিলাম তো আমি পেস্তার জন্য দিতে ভুলে গেছিলাম, তো ওটা আমি পেস্তাকে দিয়ে দিয়েছি, আমারটা পেস্তার জন্য দিতে ভুলে গেছি আজকে। আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে এসেছি, আর এটা হচ্ছে ওই দাদাদের জন্য, ওদের তিনটে তিনটে করে রয়েছে, তো ওদেরটা পাঠিয়ে দেবো, কোয়েল পড়তে যাবে এখন ওই বাড়িতে, তো কোয়েলকে দিয়ে পাঠিয়ে দেবো। দেখো ওর খুব ইচ্ছা মাঝে মাঝে একটু বাবার জামা পড়তে দেয়, আহা কি দারুণ লাগছে, ওর বাবা পড়েছিল খুলে রেখেছে, উল্টে পায়ে বেঁধে পড়ে যাবা জানো, এখন যাচ্ছে ঠাম্মিকে দেখাতে। টাটা তো এখন বিকেল বেলা, শরীরটা একটু মানে ঠিক হয়েছে আর লেগে পড়েছি কাজে, খুব একটা ঠিক নেই, পুরো দুপুর থেকেই আবার জ্বর এসেছিল, শুয়েছিলাম, তারপরে আবার জ্বরের ওষুধ খেলাম, প্যারাসিটামল 650, তারপরে অ্যান্টিবায়োটিক খেলাম, খেয়ে তারপরে শুয়েছিলাম, অনেকক্ষণ বেশ শুয়েছিলাম, তারপরে বিকেলবেলা একটু সামান্য মানে জ্বরটা কমেছে, জ্বর কমলেও দেখবে যে মানে আর এখন ওয়েদারটা না ঘরে ঘরে জ্বর হচ্ছে, কাশি, তারপরে সর্দি আর মাথা ঘোরা, মাটিতে পাড়া দিতে দিতে গেলেই মনে হয় যেন মানে বনবন বনবন করে পৃথিবীটা ঘুরছে, এরকম একটা ব্যাপার হয়। তো কিছু করার নেই, করতে তো হবেই কাজবাজ, কী করবো বলো, কিছু করার নেই, মানে যেহেতু আমার একার ওপর পুরো সংসারটা রয়েছে, আগে যদিও মা মানে মাঝে কটা দিন করে দিয়েছে অনেক দিন, তো সেই জায়গা থেকে মা এখন করতে পারছে না, তো আমাকেই একা হাতে বাসন কোসন মাজা থেকে শুরু করে সংসারের সমস্ত জিনিসপত্র আমাকেই করতে হয়, তো সেই জায়গা থেকে আমি যদি শুয়ে থাকি তখন আমাদের পুরো ফ্যামিলিটাই মানে পুরো একদম কানা বা পুরো একদম আমাদের ফ্যামিলিটা একদম পুরো কী বলবো যে অন্ধ হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে সব দিক দিয়ে, তো সেই দিক থেকে আমাকে তো করতেই হবে। আর দেখো বাসনকোসনগুলো এখানে রেখে দিলাম, আর সকালে সেই জামাকাপড় বলেছিলাম ভিজিয়ে রেখেছিলাম না এমনি রেখেছিলাম ঠিক মনে নেই, তো সেই জামাকাপড়গুলো এখন এই ভিজিয়ে একটুখানি কেচে কুচে কোনো রকমে, অত নোংরা নেই তো, এইভাবে ভিজিয়ে একটু চটকে কোনো রকমভাবে মেলে দেব। আর একটা জিনিস কি বলো তো, একটা ঘরের বউ সে যদি অসুস্থ হয়ে শুয়ে থাকে তারপরে হয়তো তার হাজবেন্ড করে দেয়, অনেক সংসারে দেখেছি, এমনকি আমাদের নিজেদেরই, আমার দাদা, আমার বৌদি বৌদির বেলায়, তারপরে আমার জায়াবু, যখন আমার দিদির কিছু হয় তখন আমার জায়াবু কিন্তু রান্নাবান্না সব করে দেয়, ঘরের কাজ, ঘর মোছা, কিন্তু সেই জায়গা থেকে আমাকে কে করে দেবে বলো তো, আমার তো সেই জায়গা থেকে একদম পুরো
মানে কিছুই করার নেই, আমি যতই অসুস্থ থাকি না কেন, এমনকি যখন মা ছিল না, মা দোকানে যেত, তখন কিন্তু আমাকেই করতে হতো সব কিছু, যতই আমার শরীর অসুস্থ থাকুক না কেন, যাই থাকুক না কেন। তো একটা সময় যখন উজ্জ্বলকে বিয়ে করেছিলাম, ওর পাশে এসে দাঁড়িয়েছিলাম, সেই সময় কিন্তু কোনো স্বার্থ বা কোনো কিছুর জন্য আসিনি যে আমি জীবন থেকে কি পাবো বা কি পেয়েছি। আমি তখন একটা জিনিস জানতাম যে আমাকে ওকে ভালো রাখতে হবে, ব্যাস এইটুকুনি, আর কিছু না। তখন এমন কিছুই পরিস্থিতি ছিল না যে অনেক 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 বড় লোক বা অনেক টাকা আছে, অনেক পয়সা আছে বা কোনো ভালো চাকরি করে বা ভালো কিছু, এরকম কিন্তু কিছুই ছিল না। টালির বাড়ি ছিল, খুব একটা যে অনেক হেভি কিছু ছিল সেটাও নয়, একদম নর্মাল যেরকম একটা মানুষ হয় সেরকম। তারপরে উজ্জ্বল ওইভাবে ছিল। তো আমি জানি না ভগবান আমাকে কি ভেবে বা কেন পাঠিয়েছে, আর কিছু হয়তো ভেবেছে বা আমিও নিজে হয়তো কিছু পেয়েছি সেটাই। আমার কাছে কি বলতো, আমার কাছে না, এটা মানে সবার কাছে হওয়া উচিত যে যে কোনো জায়গা থেকে না, টাকা পয়সা আজ আছে কাল হয়তো থাকবে না বা নাও থাকতে পারে, প্রতিটা মানুষের, আমার বলে নয় প্রতিটা মানুষের, কিন্তু ভালোবাসা ভালো সম্পর্ক এইগুলো কিন্তু সারা জীবন থেকে যায় জানো তো। তো একটা মানুষের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি, বা এটাই বলবো যে কারো ভালো করতে পারো আর না পারো, বা যেই হোক না কেন, আমি তুমি যে কারো খারাপ যেন কখনো না করি, তো এটাই বলবো যে কখনো কারো সাথে পাশে থাকতে চাই না। আর সেভাবেই ভগবান যেন রাখে, যেন এদের সবাইকে ভালো রাখতে পারে, এটুকুনি যা। যেরকম হাত ধরেছিলাম 6 বছর 7 বছর আগে, তো সেই রকমভাবেই যেন হাতটা ধরে সারাটা জীবন থাকতে পারি, সবাইকে হ্যাপি রাখতে পারি। আমি জানি না, আমি নিজের কথা কখনো সেভাবে একটা ভাবি না যে আমার কি দরকার, আমি কি চাই। হ্যাঁ, সেদিক থেকে উজ্জ্বল খুব কেয়ার করে, ও বলে কখনো অনেক দিন হয়ে গেল চুল কাটতে যাচ্ছি না পার্লারে, ও নিজেই বলে কনিকা তুমি যাও এবার, কারণ একটা সময় পারতাম না, ও বলতে পারতো না, তখন ওরও ইনকাম ছিল না। অ্যাকচুয়ালি আমার ইনকাম মানেই তো ওর ইনকাম, তাই না? ইউটিউবে ভিডিও আমি করছি, আমি পোস্ট করছি বলে তাই বলে এটা নয় যে সবই আমার, সবার, আমি একা যদি বলি যে সব আমার 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 তাহলে তো হয় না, হয়তো বলি ঘরবাড়ি আমার, মানুষগুলো আমার, ভালোবাসার জন্য, আর কিছু না ভালোবাসার টান নিয়ে। তো যাকে অনেক কিছু বলে ফেললাম, আর এখন এই ঘরদোরগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আবার বিকেলে রান্নাবান্না রয়েছে, মানে কী আর করবো বলো, কিছু করার নেই। যতই জীবনে ঝড় বৃষ্টি অন্ধকার তুফান যাই আসুক না কেন, শক্ত হাতে মন যদি শক্ত রাখো না, তাহলে দেখবে সব কিছু তোমরা জয় করতে পারবে। সব মানে গুছিয়ে নিয়েছি, এখন শরীরটা যেহেতু একটু ঠিক আছে ওই জন্য কাজগুলো করতে পারছি। আর এখানে এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, টমেটো দিয়ে ডাল করব, কিন্তু সমস্যা যেটা এখানে লাইটটা আমি জ্বালাতে পারছি না জানো তো, তারটা খুলে গেছে, তো মা মেয়েকে নিয়ে ওপরে গেছে, মা আসলে বলবো তারটা একটু লাগিয়ে দিতে। আর তার সাথে আমি ভেবেছিলাম এখানে শুধুই কচু শাক, তারপরে দেখছি কচু শাক তো একটুখানি, এ দেখো, পরে আমি বাসন রাখতে গিয়ে দেখছি কচু শাক তো অল্প, এটুকুনি কচু শাকে কিচ্ছু হবে না। আর মা মনে হয় তুলে এনেছে না কী করে এনেছে আমি বলতে পারবো না। তো এই যে ছেঁচি শাক বা কি বলে মালঞ্চ শাক, তাই তো, মালঞ্চ শাক বলে, অনেকে অনেক রকম বলে, শান্তি শাক বলে, ছেঁচি শাক বলে, মালঞ্চ শাক বলে। তো এই শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো ভাবছি শাকটা ভাজবো, তাও মাকে একবার জিজ্ঞাসা করি, কারণ ঘরে তো রান্না করার মতো সেরকম বিশেষ কিছু নেই। আর কালকে বাজার টাজার করবো তারপরে, আর যদি বলে ডিম টিম রান্না করতে তাহলে আবার সে ডিম এনে রান্না করতে হবে। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, এখন সন্ধ্যা হয়নি, বাইরে যদিও এখনও যথেষ্ট পরিমাণে আলো রয়েছে দেখতে পাচ্ছ, আর আকাশটাও দেখে নাও, আকাশটা একদম পুরো নীল নীল রয়েছে, আর হাওয়া এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি হচ্ছে সারাদিনই, মোটামুটি টুপটুপ টুপটুপ করে একটু একটু টুপটুপ করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে বেশ ভালোই হচ্ছে, ছাদটাও ভিজে যাচ্ছে, আর এদিকে আমাদের গাছগুলোও জল পেয়ে যাচ্ছে। তোমরা সবাই বলছো যে কনিকা, মানে কয়েকজন বলছো কমেন্ট করে, সবাই না কয়েকজন বলছো কমেন্ট করে যে কনিকা গাছের যত্ন কী করে করো, দেখো গাছের যত্ন আমি করি না গো, কেন আমি এই সংসার তারপরে রান্নাবান্না এই এতগুলো মানুষ তাদের যত্ন করতে করতে না আমি আর গাছের যত্ন করার সময় পাই না। আমি গাছ কিনতে ভালোবাসি, ভাবি যে তাদের যত্ন করবো, কিন্তু আমি কিনে রেখে ওই পর্যন্ত তারপরে যত্ন করা সেগুলো মাই করতো, তো এখন ওদের যত্ন করা হয় না সেভাবে একটা, মাঝে তো হাত দিয়ে এখন পারছে না, তো সেভাবে একটা যত্ন করা হয় না। ওই ফ্যান জল মাঝে মধ্যে দিই আমি, মা দেয়, আর এমনি গোবর সার দিই, তারপরে জল দিই, ব্যস একটুকুনি মাটিটা একটু খুঁচে খুঁচে দিতে হয় এটুকুনি, মানে এই মুহূর্তে আর ওদের যত্ন বিশেষ সেরকম কিছু হয় না, ওই ফ্যান জল এসবই হয়। আর ডিমের খোলা মা রেখে দিয়েছে শুকিয়ে গুঁড়ো করে, তারপরে ওদের গাছের গোড়ায় দেবে বলে, কিন্তু এখনও পর্যন্ত আসো হাত ধরে, হয় দেখো
আস্তে ঠামি লাগবে, ঠামি ছাদে যাওয়া দেখে ঠামি তুমি ছাদে বসতে যাচ্ছো। ও আই লাইটটা একটু লাগিয়ে দাও তো, তারটা দুটোই খুলে গেছে, তার আমি লাগাতে পারছি না। কি করবো, শাক ভাজা, ডালা শাক ভাজা, আমি তো ভাবলাম কচু শাক, কচু শাক ভাবলাম তাহলে মাছের মাথা দিয়ে করিব, মা দেখছি। হ্যাঁ হ্যাঁ বাবা, পেস্তা ভাই খেলা করছো, পেস্তা ভাই বাবার সাথে খেলা করছো তো, শাকগুলো ভালো করে একদম কুচি কুচি করে মানে যতটা পারছি ঝিরিঝিরি করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আর আমার মাকে দেখতাম শাক যখন কাটতো না, আগে মাঠ থেকে শাক তুলতাম, আমাদের সামনে মাঠ ছিল, প্রচুর শাক হতো আর কি, মানে কেনার প্রয়োজন পড়তো না, প্রচুর অনেক 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 রকমের শাক, তো সেই জায়গা থেকে মানে মা আনতো, এনে বেছে কুটে ধুয়ে তারপরে যখন কাটতো না, অনেকক্ষণ ধরে কাটতো, কিন্তু সেই যে তো সূক্ষ্মভাবে কাটতো সেরকমভাবে হাজার চেষ্টা করলেও পেরে উঠি না, হয় হাত কাটবে নয়তো একটু বড় হয়ে যাবে, তো এরকম হতে থাকে। আর এবার শাকগুলো ধুয়ে নেব। হ্যাঁ, শাক রান্না করব, তার সাথে আর কি রান্না করব তোমাদেরকে মনে হয় বলেছি, আমি ভুলে গেছি জানো তো। তো শাকটা মা বললো যে কোনিকা একটু বেশি করে রসুন দিয়ে রান্না করো, হ্যাঁ শাকটা একটু রসুন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর শাকটা কেটে ধুয়ে নেব। আর এদিকে আমি একটুখানি দুধটা হালকা করে গরম করে নিয়েছি, আয়ুষ্মিতাকে দেব। আর আয়ুষ্মিতা না দুধের সর কিছুতেই খেতে চায় না, ওকে ভালো করে ছেঁকে মানে ছেঁকে তারপরে দিতে হয়, সরি। আর ওর পরিমাণ মতো ওকে দিয়ে দিলাম, খুব একটা বেশিও খাবে না, তো আমি জানি না একবারটি দিয়েছি খেতে পারবে কি না। তো আর কিছুটা রয়েছে, কোয়েল আসলে কোয়েলকে দেবো, ওই মুহূর্তে বাড়িতে নিয়ে পড়তে গেছে। আর এখানে করছি ডাল, তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, যা যা দেওয়ার সব কিছু দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিলাম। আর এবার একটুখানি হলুদ, একটুখানি জিরের গুঁড়ো আর নুন, যা যা দেওয়ার দিয়ে দিচ্ছি। আর দুপুরবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম বললাম না, তো আলুগুলো না রয়ে গেছে কিছুটা আলু, তো সেই আলু এখন ছাড়িয়ে নিচ্ছি, ভাবছি একটা কিছু করব, মানে মাথায় মাঝে মাঝে এটা সেটা বুদ্ধি আসে। তো মা বলছিলো যে কৌশিকদা এসে রাত্রেবেলা খাবে, তো কৌশিকদা শুধু ডাল ভাত আর শাক ভাজা খাবে, তাহলে কোনিকা ডিম ভাজা করে দিও। তো আমি আবার দোকান থেকে গিয়ে একটা ডিম নিয়ে আসলাম, একটা ডিম না মানে একটা এক পাতা ডিম নিয়ে আসলাম, ডিম ঘরে ছিল না ফুরিয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম আলুটা রয়েছে, এবার আলুটা দিয়ে কি করব, তো ভাবলাম ঠিক আছে তাহলে ডিমের, এটাকে ডিমের পাতুরি বোধহয় বলা হয় তাই না, যাই হোক এ তো এরকম একটা কিছু করব। তো চলো কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আর ডিমগুলো সর্বপ্রথমে সেদ্ধ বসিয়ে দিতে হবে, তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ বসিয়ে এবার আলুগুলো কেটে নিচ্ছি, এবার ডিমগুলো ছাড়িয়ে ডিমটা ভেজে নেব। তো এই দেখো, বলতে বলতে ডিমের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে অল্প করে তেলে ডিমটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমটা একটু চিড়ে নেবে অবশ্যই, নাহলে ডিম ফেটে গেলে না ভীষণ সাংঘাতিক ব্যাপার হয়ে যায়, মাঝে মাঝে ফোটে তো আমি ভুলে যাই চিড়ে দিতে, তো সেটাই বললাম। আর এবার দিচ্ছি জিরে ফোড়ন, না জিরে না কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিলাম, তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন, তো ভাজা হতে হতে এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম, আলুটা একটু ভাজবো, একটু নয় বেশ ভালো করে একটু ভাজবো, একটু লাল লাল হবে, বেশ পোড়া পোড়া মানে ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো চাইলে নাও দিতে পারো, আর যেহেতু রাত্রেবেলা শ্যুট করছি তো ওই জন্য একটু বেশি অতিরিক্ত লাল দেখতে লাগছে।
আর এটা এমনি লঙ্কার গুঁড়ো বলতে ঝাল লঙ্কার গুঁড়ো নয়, শুধু কালারের জন্য দেওয়া। আর যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা এবার এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। তোমরা যদি চাও এমনি কেটেও দিতে পারো ছুরি দিয়ে, সেক্ষেত্রেও হয়, অসুবিধা হয় না। আর হয়ে গেছে, এর মধ্যে আর সেভাবে কিছু দেওয়ার নেই, একটুখানি গরম মশলা দিলাম। আর অনেকে আবার একটুখানি হালকা করে জল দিয়ে একটুখানি মাখামাখা করে, সেটাও বেশ ভালো লাগে। এর মধ্যে চাইলে একটু পোস্ত বাটাও দিতে পারো, সেটাও বেশ ভালো লাগবে, মানে যার যেভাবে খুশি। তো এই দেখো হয়ে গেছে, আর দেখাচ্ছি এবার কী কী রান্না করেছি। তো এই দেখো, এখানে একদম কষা কষা করে ডিমের পাতুরি করলাম, এর মধ্যে কিন্তু কোনো জল আমি অ্যাড করিনি। আর দুপুরের কিছু ভাত ছিল করা, আর একটুখানি ভাত আমাকে করতে হয়েছে, গরম ভাত। তো এখানে দু কৌটো মতো চাল নিয়ে ভাত করলাম, মানে 500 মতো হবে। আর এখানে ডাল, টক ডাল, এখন এই ডালটা আমাদের বাড়িতে খুবই চলছে, খুবই ফেমাস আমাদের বাড়িতে এই ডালটা, মানে খুব নাম করা। আর এখানে রয়েছে শাক ভাজা, রসুন ভালো করে ভেজে নিয়েছি, থেতো করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছি। আর আমার আয়ুষ্মিতা এসে বলছে, মা এটা কি দেখি তো খেয়ে একটুখানি। রান্না বান্না সব কিছু হয়ে গেছে, আর এখনো মানে খাওয়ার পর্ব আসেনি, মা গেছে ব্যায়াম করতে। ওরে বাবারে, আর এখন আমরা খাচ্ছি পেস্ট্রি। পেস্ট্রি কাল আয়ুষ্মিতা খেয়ে রেখে দিয়েছে, দেখো কিভাবে রেখেছে। তো এখন বলছে ও আবার এখান থেকে একটুখানি খাবে, সবাইকে দিয়ে দিয়েছি, কালকে পার্থিব খেয়ে গেছে, কোয়েলকে দিয়েছি, এখন উজ্জ্বল খাবে, আমি একটুখানি খাবো, আর আমাদের আয়ুষ্মিতা খাবে। আমাদের খাওয়া বারণ ছিল, কিন্তু ভাগে পেয়ে গেছি, কি করবো। তো যাই হোক, চলো, অনেক রাত হয়ে গেছে, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর ভেবেছিলাম আজকে ব্লগই করতে পারবো না, কালকে ছুটি হয়ে যাবে। তো যাই হোক, করে বিকেলবেলা একটুখানি সুস্থ ছিলাম বলে ব্লগটা করতে পারলাম। চলো, টাটা, গুড নাইট।